হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস কুইন পিউ। এটাই হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তোমরা আমাকে আগেও দেখেছো রিলসে বা অন্যরকম হাসির ভিডিওতে, কিন্তু এইরকম ভিডিও আমি আগে কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইমই করছি। সো নতুন করে চেনার কিছু নেই, কিন্তু তাও আমি বলি আমার নাম, মানে আমার নাম হলো শর্মিষ্ঠা। আমার এই মানে আমি এই গ্র্যাজুয়েশন আমার এই কমপ্লিট হলো, এবার এমএ ভর্তি হব। তো আজকের যে ভিডিওটা সেটা শুরু করা যাক। তো আজকে ভিডিওর থাম্বনেল দেখেই তো তোমরা বুঝে গেছো আজকের আমি ভিডিওটা কী নিয়ে করতে চলেছি। তো আজকের ভিডিও টপিক হলো আমার শাড়ির কালেকশান। তো সব মেয়েরাই তো শাড়ি পরতে ভালোবাসে, আর আমি তো খুবই ভালোবাসি। বিয়ে বা খুব একটা শাড়ি পরা হয় না, তবুও বিয়ে বাড়ি বা কোনো কলেজের কোনো ওকেশান বা এমনি আদার্স কোনো এতে শাড়ি পরা হয়। একদিনে তো সব শাড়ি দেখানো সম্ভব নয়, কিন্তু তাও যেগুলো আমার ফেভারিট শাড়ি তার মধ্যে কিছু কিছু তোমাদের দেখাবো। ফার্স্ট যে শাড়িটা তোমাদের দেখাবো সেটা হলো আমার মানে অনেকই ফেভারিট শাড়ি বলতে পারো, এটাকে অনেকবার পরেছি। কিন্তু শাড়িটার দাম কত বা শাড়িটা কোথা থেকে কিনেছে সেটা তো বলতে পারবো না, অত আমার মনে নেই। কিন্তু শাড়িটা অনলাইন থেকে কেনা না, অফলাইন থেকে দোকান থেকে কেনা হয়েছে। তো দেখ এই লাল শাড়িটা, এই শাড়িটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, এটা আমি অনেকবার পরেছি। সেই পাশে ছবি তোমরা দেখতেই পাচ্ছ। এই শাড়িটা হলো পুরোটাই রেড কালার, আর এখানে হলো যে রেড কালারের মধ্যে গোল্ডেন কালারের কাজ করা আছে, ছোট ছোট ফুলের মতো কাজ আছে, পুরো শাড়িটাতেই কাজ আছে, পুরো শাড়িটাতেই কাজ করা আছে। খুলে আর দেখাচ্ছি না, আমার কাজ বেড়ে যাবে খুললে, তো দেখে না। ব্লাউজ পিসও আছে, ব্লাউজ পিস পরাই, ব্ল্যাক কালারের ব্লাউজের সাথে এই শাড়িটা পরেছি, ব্ল্যাক বা সবুজ। তো ঠিক আছে, তো এবার তোমাদের যে আমি শাড়িটা দেখাবো সেটা হলো লালেতে, লাল রং, সাদা রং আর গোল্ডেন, তিনটে রঙের কম্বিনেশন, তিনটে রং আছে। দেখ ছোট ছোট ময়ূরের মতো লাল আর গোল্ডেন রঙের এখানটা পুরো কাজ করা আছে, আর এই যে পুরো শাড়িটাই কাজ করা আছে, এটা হলো আঁচল। তো এই শাড়িটা অ্যাকচুয়ালি কিনেছিলাম পুজোতে অঞ্জলি দেওয়ার জন্য, দুর্গাপুজোর অষ্টমীতে কিনেছিলাম, মানে অষ্টমীতে পরার জন্য কিনেছি। দেখাবো এটা হলো একদমই খুব হালকা কালার আর খুব মিষ্টি কালার, দুধে আলতা কালার যেটাকে বলে, একদম হালকা কালার, খুব গরমে যখন খুব বিরক্ত লাগবে খুব গরমে এরকম একটা হালকা কালার। এইটা হলো পাড়ের কাজ, সুতোর কাজ করা আছে, একদম হালকা খুব মিষ্টি কালার, গোল্ডেন তো আছেই। আর এই যে এখানে যে ছোট ছোট এরকম ডিজাইন করা আছে আঁচল। এবার যে শাড়িটা দেখাবো এটা একদম সিল্কের শাড়ি, সিল্ক, এই যে মানে কালারের একটা মিক্স করা একটা কালার, কালো আর গোলাপি যেন মিক্স হয়ে আছে এরকম একটা কালার। ছবিতে শাড়িটা লাল লাল লাগছে, কিন্তু শাড়িটা লাল মানে লাল রং নয়, গোলাপি। ক্যামেরাতে লাল রং লাগছে কিন্তু লাল না, ওটা গোলাপি আর ব্ল্যাক, গোলাপি আর ব্ল্যাক। পাড়ে আছে এই জন্য গোল্ডেন কালারে ছোট ছোট ডিজাইন করা কাজ পাড়ে। এটাও একটা শাড়ি, এটাও অনেকবার পরেছি। এই সব শাড়িগুলোই আমার দোকান থেকেই কেনা,
অনলাইন থেকে মানে অনলাইন থেকে শাড়ি কেনা আছে, কিন্তু এইখানে যে শাড়িগুলো কি আছে এর মধ্যে একটা অনলাইন থেকে কেনা আছে, সেটা দেখাচ্ছি পরে। আর একটা শাড়ি হলো অরেঞ্জ কালার, অরেঞ্জ সাদা আর সবুজ তিনটে কালার। এই শাড়িটা পরেছিলাম আমার একটা বান্ধবীর গায়ে হলুদে পরেছিলাম, এই শাড়িটা সবুজ ব্লাউজ দিয়ে পরেছিলাম। আমি তেমন ব্লাউজ পিস মানে ব্লাউজ পিস থাকলেও না তেমন একটা ব্লাউজ তৈরি করাই, কিনে নিই মনের মতো পরে। আর এখন তো আর শাড়ির সাথে ম্যাচ করা ব্লাউজ কেউ এখন তেমন পরে। এরপর যেটা দেখাবো সেটা হলো হলুদ রঙ, হলুদ সবুজ লাল। এই শাড়িটা বসন্ত উৎসবে পরলে যা, আর আমি বসন্ত উৎসবেই পরেছিলাম, কলেজে গেছিলাম পরে শাড়িটা। এই শাড়িটা দুবার পরেছি, একবার কিছু পরেছি মনে নেই, আর একবার এই বসন্ত উৎসবে আমাদের কলেজে গেছিলাম এটা। এইটারও ব্লাউজ পিস আছে, তো তৈরি কিছু করাই নি। দেখো এই শাড়িটা কিন্তু ওই অন্য শাড়িগুলো থেকে একটু ওয়েট বেশি। এই শাড়িটা যেটা বলছিলাম অনলাইন থেকে কেনা শাড়ি, এই শাড়িটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। দাঁড়াও আঁচলটা দেখাচ্ছি, এই যে আগে পাড়টা দেখে নাও, এটা হলো পাড়ের কাজ, আর এটা হলো যে ফুল বডি, এরকম চার চৌকো বক্সের মধ্যে এরকম ফুল বডি এই ডিজাইনটা। আর পাড়ের কাজটা হলো যে ছোট ছোট পাখির মতো আছে, পাড়ের কাজ এটা পাখি। আর আঁচলটাও ওই রকম, আর খুলছি না, আঁচলটাও ওই রকম। যা খুলবো না বলে খোলাই হয়ে গেল, আবার ভাঁজ করতে হবে। যাই হোক একটা খোলা হয়ে গেছে, থাক পাশে রাখি। তো এই কটা শাড়ির মধ্যে ওইটাই হলো আমার অনলাইন থেকে কেনা শাড়ি, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। দাম সম্ভবত খুব একটা বেশি না, ওই 300 কি 280 এরকম নিয়েছি। ভালো, খুব হালকা, আর অঞ্জলি বা পুষ্পাঞ্জলি কোনো পুজো দিতে যাওয়ার জন্য খুব ভালো। আর এই এইটা দেখ, সবই কালার আছে, লাল হলুদ সবুজ সাদা, ওই জন্য শাড়িটার কালারটা না বেশি ফুটেছে, পরলে তো খুবই সুন্দর লাগে। আর আমি না বেশিরভাগ শাড়ি মানে লাল রঙেরই বেশি কিনি, কারণ আমার মা খুব লাল রং ভালোবাসে, তো ওই জন্য এমন শাড়ি কিনি যেন আমিও পরতে পারি আমার মাও পরতে পারি। হ্যাঁ তা বলে তো সব শাড়ি হবে না যে আমিও পরবো মাও পরবো, তাও বেশিরভাগ শাড়ি এমনই কিনি যাতে দুজনেই পরতে পারি। আর লাল রংটাও খুব ভালো, শাড়িগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানিয়ে। তো আজকের ভিডিওটাই এতখানি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমি ভিডিওর প্রথমেই তোমাদের বলেছিলাম এটা হলো আমার ফার্স্ট ব্লগ, তো কোথাও যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা একটু ম্যানেজ করে দিও। টাটা।